প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমার শুভেচ্ছা নিও আজকে। চলো সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচিতি দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমরা যুক্তিবদ্ধ বিদ্যা প্রথম বোর্ডের কোড হচ্ছে 121। আমরা পড়ছিলাম কি, তৃতীয় অধ্যায় থেকে আমরা পড়াশোনা করছিলাম। তৃতীয় অধ্যায়ের যে চ্যাপ্টারটি আছে সেটির কোর্স টাইটেলটি হচ্ছে যুক্তির উপাদান। আজকে তোমাদের সাথে আমার 10 নম্বর ক্লাস। আজকে ক্লাসে শুরু করার আগে আমরা আসলে একটু জেনে নিই যে আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা যুক্তিবাক্যের গঠন, সংযোগের প্রকৃতি এবং যুক্তিবাক্যের সাথে যুক্তিবাক্য তৈরিতে যে সংযোজকের ভূমিকা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। চলো আজকে আমরা একটা নতুন টপিকে চলে যাই। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। কিন্তু এটা তোমাদের সাথে আমার যুক্তিবাক্যের শ্রেণীবিভাগের প্রথম ক্লাস হলো, তোমরা অলরেডি একটা বা দুটো ক্লাস কিন্তু করে ফেলেছো। আমাদের যে বা তোমাদের যে অন্য কোর্স টিচার রয়েছেন জিনান বিনতে জামান ম্যাডাম, উনি কিন্তু ক্লাস নিয়েছে এবং তোমরা সেটি অনেক উপভোগ করেছো আশা করি। তো চলো আমরা আগে দেখি যে বিভিন্ন মানদণ্ড এবং কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কিন্তু যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। দেখি আমরা যে কিভাবে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। একটু আমরা একটা চার্ট আছে, চার্টটি দেখে নিই। বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা মানদণ্ডের বিচারে যে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ হয়ে থাকে, তাহলে প্রথমটি কিভাবে হচ্ছে সেটা হচ্ছে গঠন অনুসারে, অ্যাকর্ডিং টু কম্পোজিশন। আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে সরল বাক্য, সিম্পল প্রপোজিশন, আর দুই নম্বর হচ্ছে যৌগিক বাক্য, কম্পাউন্ড কম্পাউন্ড প্রপোজিশন। দুই নম্বর হচ্ছে গুণ অনুসারে, অ্যাকর্ডিং টু কোয়ালিটি। এক নম্বর হচ্ছে সদর্থক যুক্তিবাক্য বা এফার্মেটিভ প্রপোজিশন, এবং দুই নম্বর হচ্ছে নয়ত্তক যুক্তিবাক্য বা নেগেটিভ প্রপোজিশন। আর তিন নম্বরে কি, পরিমাণ অনুসারে, অ্যাকর্ডিং টু কোয়ান্টিটি। দুই ভাগে ভাগ করতে পারছি আমরা, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইউনিভার্সাল প্রপোজিশন, আর দুই নম্বর হচ্ছে বিশেষ যুক্তিবাক্য, যেটাকে আমরা বলছি পার্টিকুলার প্রপোজিশন। চার নম্বর দেখো, সম্পর্ক অনুসারে, অ্যাকর্ডিং টু রিলেশন। সেভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, এক নম্বর হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য, ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, আর দুই নম্বর হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য, এটা হচ্ছে কন্ডিশনাল প্রপোজিশন। পাঁচ নম্বরে দেখো, নিশ্চয়তা অনুসারে, অ্যাকর্ডিং টু মডালিটি। অনিবার্য, এক নম্বর হচ্ছে অনিবার্য যুক্তিবাক্য, এটা হচ্ছে নেসেসারি প্রপোজিশন। দুই নম্বর হচ্ছে বর্ণনামূলক যুক্তিবাক্য, অ্যাসার্টরি প্রপোজিশন, আর তিন নম্বর হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য, প্রবলেমেটিক প্রপোজিশন। ছয় নম্বর দেখো, তাৎপর্য অনুসারে, অ্যাকর্ডিং টু সিগনিফিকেন্স, বিশ্লেষক যুক্তিবাক্য বা ভার্বাল প্রপোজিশন। দুই নম্বর হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য, রিয়েল প্রপোজিশন। এবং সাত নম্বরে দেখো, গুণ ও পরিমাণ অনুসারে, অ্যাকর্ডিং টু কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। চার ভাগে ভাগ করতে পারছি এখানে আমরা, সে হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, ইউনিভার্সাল এফার্মেটিভ প্রপোজিশন। দুই নম্বর হচ্ছে সার্বিক নয়ত্তক যুক্তিবাক্য, এটা হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন। তিন নম্বর হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য, পার্টিকুলার এফার্মেটিভ প্রপোজিশন। এবং চার নম্বর হচ্ছে বিশেষ নয়ত্তক যুক্তিবাক্য, পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন। অর্থাৎ আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং মানদণ্ডের ভিত্তিতে কিন্তু যুক্তিবাক্যকে ভাগ করছি। শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে গঠন অনুসারে এবং হচ্ছে সম্পর্ক অনুসারে যে যুক্তিবাক্যের ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অলরেডি ক্লাস করে ফেলেছো। সেজন্য আজকে আমি তোমাদেরকে গুণ অনুসারে, পরিমাণ অনুসারে, নিশ্চয়তা অনুসারে এবং তাৎপর্য অনুসারে যে যুক্তিবাক্যের যে ভাগগুলো বা শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। চলো প্রথমে আমরা তাহলে দেখে নিই গুণ অনুসারে যুক্তিবাক্যকে কয়ভাবে ভাগ করা যাচ্ছে। গুণের দিক থেকে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সদর্থক যুক্তিবাক্য, দুই নম্বর হচ্ছে নয়ত্তক যুক্তিবাক্য। আচ্ছা প্রথমে আমরা দেখি সদর্থক যুক্তিবাক্য কি। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার করে
নেওয়া হয় তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। শিক্ষার্থীরা, তোমরা যখন যুক্তিবাক্যের গঠন পড়েছো তখন কিন্তু জেনেছো যে একটি যুক্তিবাক্যে কি থাকে, উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার করে নেওয়া হয় তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। আমরা একটি উদাহরণ দিই, যেমন ফুল হয় সুন্দর, এই যুক্তিবাক্যটিতে ওখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কিন্তু ফুল, তাই না? তুমি সেটা সবাই জানো যে উদ্দেশ্য হচ্ছে ফুল এবং সুন্দরটা হচ্ছে কি? বিধেয়। তাহলে এখানে কি হচ্ছে? উদ্দেশ্য ফুল সম্পর্কে বিধেয় যে সুন্দর পথটি রয়েছে সেটাকে স্বীকার করে নেওয়া হচ্ছে, আর স্বীকার করে নেওয়ার জন্য সেটা হচ্ছে সদর্থক, বা যেটা আমরা বলি হা বোধক, সেটা সদর্থক যুক্তিবাক্য। ঠিক আছে, আর দুই নম্বরে দেখো, দুই নম্বর হচ্ছে নয়ত্বক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে অস্বীকার করা হয় তাকে নয়ত্বক যুক্তিবাক্য বলে। যেমন পাথর নয় নরম, এখানে উদ্দেশ্য কোনটি? এখানে উদ্দেশ্য হচ্ছে পাথর এবং বিধেয় হচ্ছে কি? নরম, তাই না? তো এখানে উদ্দেশ্য পাথর পথটি সম্পর্কে বিধেয় নরম পথটিকে কিন্তু অস্বীকার করা হচ্ছে, তাই না? দেখুন, পাথর নয় নরম, তাই এটি একটি নয়ত্বক যুক্তিবাক্য। এভাবে কিন্তু অনেক অনেক উদাহরণ রয়েছে। এবং শিক্ষার্থীরা, যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ তোমরা আশা করি তোমরা সবাই পারবে, কারণ এটা অনেক সোজা, তোমরা পারবে সবাই। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি, আসো, পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, একটি হচ্ছে কি? বিশেষ যুক্তিবাক্য। সার্বিক বা সামান্য যুক্তিবাক্য আমরা প্রথমে দেখে নিই। যে যুক্তিবাক্যে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে বা উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্তত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক বা সামান্য যুক্তিবাক্য বলে। তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু ব্যক্তিত্ব, জাতিত্ব সম্পর্কে, জাতিত্ব সম্পর্কে পড়েছো। ব্যক্তিত্ব বলতে আমরা বুঝি কি? পদের সংখ্যার দিকটা বুঝি, যদি আমরা একদম শর্টে বলতে চাই। আর জাতিত্ব বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে পদের গুণের দিক, তাই না? তাহলে এখানে আমরা কি বলছি? যে যুক্তিবাক্যে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে বা উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক বা সামান্য যুক্তিবাক্য বলে। এরূপ যুক্তিবাক্যের বিধেয়কে সমগ্র উদ্দেশ্যের উপর আরোপ করা হয়। যেমন কি, সকল গরু হয় চতুষ্পদ, তার মানে প্রত্যেকটা গরু, মানে সকল যে গরু আছে পৃথিবীতে, যত গরু আছে সবই হচ্ছে চার পা বিশিষ্ট, তাই না? এই এই যুক্তিবাক্যে চতুষ্পদ বিধেয়টিকে কিন্তু, এখানে কোনটা উদ্দেশ্য, কোনটা গরু যেটা, আর সেটা বিধেয় তুমি জানো চতুষ্পদ। তাহলে এখানে কি করা হচ্ছে, এই যুক্তিবাক্যে চতুষ্পদ বিধেয়টিকে সমগ্র গরু শ্রেণীর ক্ষেত্রে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। আবার যদি বলি কোনো কাক নয় লাল, এই যুক্তিবাক্য লাল বিধেয়টিকে সমগ্র কাক শ্রেণীর বেলায় অস্বীকার করা হয়েছে। সুতরাং এই দুটি যুক্তিবাক্য কিন্তু সার্বিক। এখানে আমরা একটা কথা বলে রাখতে পারি, যে সার্বিক যুক্তিবাক্য যদি সদর্থক হয় তাহলে আমরা দেখবে প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে সকল, সব, সমস্ত ইত্যাদি চিহ্ন কিন্তু ব্যবহৃত হয়। আর সার্বিক যুক্তিবাক্য যদি নয়ত্বক হয় বা না বোধক হয় তাহলে তার প্রথমে আমরা দেখতে পাই কোনো চিহ্নটি ব্যবহৃত হয়। তবে যে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য একক ব্যক্তি বা বস্তু, সে সমস্ত ক্ষেত্রে উপরে চিহ্ন ব্যবহার করার দরকার হয় না। যেমন তপন হয় বুদ্ধিমান, এটা কিন্তু এটা সার্বিক যুক্তিবাক্য, কিন্তু এখানে আমাদের কিন্তু কোনো চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পারলে যেখানে আমরা কোন যুক্তিবাক্যের সমগ্র উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ ব্যক্তিত্ব বা উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হচ্ছে সেটাই হচ্ছে সার্বিক বা সামান্য যুক্তিবাক্য। এখন আমরা দেখি বিশেষ যুক্তিবাক্য বা পার্টিকুলার প্রপোজিশন। যে যুক্তিবাক্যে উদ্দেশ্যের আংশিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ যুক্তিবাক্য বলে, তাই না? অপোজিট, এরূপ যুক্তিবাক্যে বিধেয়টি সমগ্র উদ্দেশ্যের উপর আরোপিত না হয়ে তার অংশ বিশেষের উপর আরোপিত হয়। যেমন কিছু ছাত্র হয় মেধাবী, এই যুক্তিবাক্যে মেধাবী কথাটিকে ছাত্র শ্রেণীর এক অংশের উপর স্বীকার করা হয়েছে। আমরা কিন্তু এখানে বলিনি সকল ছাত্র, তাই না? এখানে আমরা বলছি কিছু ছাত্র ক্ষেত্রে কিন্তু এটা স্বীকার করা হয়েছে, মানে অল্প কিছু ছাত্র। আবার কোনো কোনো মানুষ নয় সৎ, এই যুক্তিবাক্যে সৎ কথাটিকে কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে। সুতরাং এই দুটি যুক্তিবাক্যই বিশেষ যুক্তিবাক্য। আর বিশেষ যুক্তিবাক্যের ক্ষেত্রে আমরা তাহলে কি চিহ্নগুলো ব্যবহার করছি, সেটা হচ্ছে কিছু, কোনো কোনো, কতিপয়, কতক ইত্যাদি চিহ্ন ব্যবহৃত হয়। তবে এদের মধ্যে কিছু চিহ্নটা কিন্তু অধিক প্রচলিত। এখানে দেখো যে যুক্তিবাক্যে কিছু শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। সাধারণভাবে আমরা কিছু বলতে মোট সংখ্যার মধ্যে একটি নগণ্য সংখ্যাকে কিন্তু বুঝে থাকি, তাই না? যখন বলি কিছু, তখন মানে কি, আমরা অনেক সংখ্যার মধ্যে কিছু মানে জিনিস বা ব্যক্তিকে বুঝে থাকি। কিন্তু যুক্তিবাক্যে, যুক্তিবিদ্যায় কিছু এর পরিধি অনেকটা ব্যাপক। মোট জনসংখ্যা যদি 100 হয় ধরো,
উদাহরণস্বরূপ, তাহলে এর মধ্যে 1 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার বেলায় আমরা যুক্তিবিদ্যায় কিছু ব্যবহার করে থাকি, ঠিক আছে? শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমরা আরেকটি নতুন ধরনের যুক্তিবাক্য দেখতে পাই, সেটা হচ্ছে বিশিষ্ট বা একক যুক্তিবাক্য। সার্বিক ও বিশেষ যুক্তিবাক্য ছাড়াও আমরা আরেক ধরনের যুক্তিবাক্য আছে যাকে বিশিষ্ট বা একক যুক্তিবাক্য বলা হয়। যে যুক্তিবাক্যে বিধেয়টি একটিমাত্র ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হয়, অর্থাৎ যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিশিষ্ট পদ তাকে বিশিষ্ট বা একক যুক্তিবাক্য বলে। শিক্ষার্থীরা, তোমরা যখন পদের শ্রেণী বিভাগ পড়েছিলে তখন কিন্তু বিশিষ্ট পদ কাকে বলে সেটা জেনেছিলে, অর্থাৎ যেটা হচ্ছে একই অর্থে হচ্ছে একটিমাত্র ব্যক্তি বস্তু বা কোনো গুণকে চিহ্নিত করে সেটা কিন্তু আসলে বিশিষ্ট পদ বলে। যেমন কি, রশিদ হয় চতুর, ঢাকা হয় একটি বড় শহর, অর্থাৎ নির্দিষ্ট একটা তো বোঝাচ্ছে, তাই না? এই বইটি হয় নতুন ইত্যাদি। এই যুক্তিবাক্যের প্রতি ক্ষেত্রে উদ্দেশ্য পদ দ্বারা একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, কাজেই বাক্যগুলো সবই বিশিষ্ট যুক্তিবাক্য। বিশিষ্ট যুক্তিবাক্য কখনো সার্বিক আবার কখনো বিশেষ যুক্তিবাক্য হিসেবে গণ্য হয়। যে বিশিষ্ট যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি নির্দিষ্ট, অর্থাৎ উদ্দেশ্যের দ্বারা নির্দিষ্ট ভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে সার্বিক যুক্তিবাক্য ধরা হয়। কি দেখো, একটু আরেকটু খেয়াল করে দেখো, যে বিশিষ্ট যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি নির্দিষ্ট, অর্থাৎ উদ্দেশ্যের দ্বারা নির্দিষ্ট ভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেমন, খালিদ হয় সাহসী, পারদ হয় তরল ইত্যাদি। অর্থাৎ নির্দিষ্ট করে একটা ব্যক্তিকে বা কোনো একটা বস্তুকে কিন্তু এখানে নির্দিষ্ট করা হচ্ছে, এটাকে আমরা বলছি সার্বিক যুক্তিবাক্য। কিন্তু যে বিশিষ্ট যুক্তিবাক্যের উদ্দেশ্য নির্দিষ্ট নয় তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। যেমন, একটি লোক হয় সাহসী, একটি ধাতু হয় তরল, অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলা হচ্ছে না, তাহলে সেটাকে বলা হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। আচ্ছা, এখন আসো আমরা দেখি, আমরা নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ দেখি। নিশ্চয়তা অনুসারে শ্রেণী যুক্তিবাক্যকে 2 ভাগে ভাগ করা, 3 ভাগে ভাগ করা হচ্ছে। সেটি হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে অনিবার্য যুক্তিবাক্য, 2 নম্বর হচ্ছে বিবরণিক যুক্তিবাক্য, আর 3 নম্বর হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। তাহলে প্রথমটা আমরা দেখি, 1 নম্বর হচ্ছে অনিবার্য যুক্তিবাক্য, অর্থাৎ নেসেসারি প্রপোজিশন। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় সম্পর্ক কোনো অনিবার্য সত্যকে প্রকাশ করে তাকে অনিবার্য যুক্তিবাক্য বলে। যেমন, সকল কুমার হয় অবিবাহিত, এখানে কুমার এবং অবিবাহিত এর মধ্যে সম্পর্ক কিন্তু অনিবার্য, কারণ কুমার মাত্র কিন্তু অবিবাহিত থাকবে, তাই না? তুমি সেটা সবাই জানো, কুমার হতে হলে তাকে কিন্তু অবিবাহিত হতে হয়, আবার অবিবাহিত হলে তাকে অবশ্যই কুমার বলতে হবে। এভাবে আমরা কিন্তু বলতে পারি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, 7 ও 5-এর যোগফল হয় 12 ইত্যাদি হচ্ছে অনিবার্য যুক্তিবাক্যের উদাহরণ। এবার দেখো, আমরা বিবরণিক যুক্তিবাক্যটা পড়ি, সেটা হচ্ছে অ্যাসার্টরি প্রপোজিশন। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্পর্ক আমাদের অভিজ্ঞতার উপর নির্ভরশীল তাকে বিবরণিক যুক্তিবাক্য বলে। যেমন, সাহিত্য হয় আনন্দের বাহক, এটি একটি বিবরণিক যুক্তিবাক্য, কেননা সাহিত্য পাঠ সর্বদা যাদের আনন্দ দিয়েছে, অর্থাৎ যারা সবসময় মিলনাত্মক বা ব্যঙ্গাত্মক কাহিনী বা কমেডি পড়ছে তাদের কাছে এটা মনে হতে পারে, কিন্তু কেউ যদি কেবল বিয়োগান্তক কাহিনী বা ট্রাজেডি পড়ে তাহলে তার কিন্তু মন খারাপ হয়ে যায়, তাই না? তেমনি ভাবে, কাক হয় কালো, এটা একটি বিবরণিক বাক্য, কেননা কাক হওয়া আর কালো হওয়ার মধ্যে কিন্তু কোনো অনিবার্য সম্পর্ক নেই, এটি কারো কারো একানুভূতি বা এটা হচ্ছে একটা অভিজ্ঞতার ফল। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আমরা কাককে দেখি যে কোনো দেশে দেখতে পারে সেটা সাদা, তাহলে কিন্তু আর কাকের সাথে কালোর সাথে সম্পর্ক অনিবার্য এটা হচ্ছে না। আর সাহিত্য, যেটা আমরা একটু উদাহরণ দিলাম, সাহিত্য হয় আনন্দের বাহক, সবসময় সাহিত্য আনন্দের বাহক সেটা নাও হতে পারে। যারা হচ্ছে আনন্দের সাহিত্যগুলো পড়ছে তারা, তাদের কাছে আনন্দ লাগতেছে, কিন্তু যাদের কাছে হচ্ছে যারা ট্রাজেডি পড়ে তাদের কাছে সেটা বেদনার হয়ে যায়। সেগুলো হচ্ছে বিবরণিক যুক্তিবাক্য। 3 নম্বর দেখো, সম্ভাব্য যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় সম্পর্ক সম্ভাবনাময় তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। যেমন, আগামী বছর হয়তো এমন বছর যখন পৃথিবী থেকে যুদ্ধ বিবাদ বিদায় নেবে। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় সম্পর্ক নিশ্চিত নয়, তবে সম্ভাবনা বলা চলে, তাই এটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য। যেটা আমরা এখন হয়তো জানি না কিন্তু সেটা ভবিষ্যতে হতে পারে, তাই না? সেটা হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। শিক্ষার্থীরা, আসো আমরা এখন দেখে নিই তাৎপর্য অনুসারে বা অ্যাকর্ডিং টু সিগনিফিকেন্স যুক্তিবাক্যকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে।
তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য, একটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। প্রথমে আমরা বিশ্লেষক যুক্তিবাক্য দেখে নিই, যেটাকে আমরা বলছি ভারবার অর অ্যানালাইটিক প্রপোজিশন। যে যুক্তিবাক্যে বিধেয়টি শুধুমাত্র উদ্দেশ্যের যথার্থ বা তার অংশ বিশেষকে প্রকাশ করে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলা হয়। কি হচ্ছে যে যুক্তিবাক্যের বিধেয়টি শুধুমাত্র উদ্দেশ্যের যথার্থ বা তার অংশ বিশেষকে প্রকাশ করে। তোমরা নিশ্চয় জানো যথার্থ মানে কি, সেটা হচ্ছে পদের গুণের দিক, তাই না? তাহলে এরূপ যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্বন্ধে কোনো নতুন তথ্য হচ্ছে প্রকাশ করা হয় না। শিক্ষার্থীরা দেখো, কোনো নতুন তথ্য হচ্ছে প্রকাশ করা হয় না, এতে উদ্দেশ্যের মধ্যে যে যথার্থ নিহিত থাকে সেটাই বিধেয় রূপে উল্লেখ করা হয়। ঠিক আছে, যেমন মানুষ হয় একটি জীব, এখানে কিন্তু মানুষ হচ্ছে উদ্দেশ্য, একটি জীব হচ্ছে কি বিধেয়, তাই না? কিন্তু মানুষ যে জীব সেটা তো আমরা সবাই জানি, এবং মানুষের যথার্থটা কি, সেটা হচ্ছে জীববৃত্তি এবং হচ্ছে বুদ্ধিবৃত্তি। তাহলে আমরা এখানে কিন্তু কি দেখতে পাচ্ছি, যেখানে নতুন কিন্তু কোনো গুণ এখানে প্রকাশ করা হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা তাহলে দেখি যে বাক্য দুটির প্রথমটিতে একটি যথার্থ জীববৃত্তকে কিন্তু উল্লেখ করা হয়েছে, যে মানুষ হয় একটি জীব। এবং আরেকটা যদি আমরা উদাহরণ দেখি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাহলে এটা কি তার যথার্থটাকে বলা হচ্ছে, অর্থাৎ মানুষের যথার্থ যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুটাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নতুন কোনো তথ্য আমরা পাচ্ছি না, যে মানুষ হয় একটি জীব, ঠিক আছে, এখানে জীববৃত্তি থেকে জীব এবং হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। বাক্য দুটির প্রথমটিতে মানুষের যথার্থ জীববৃত্তিকে উল্লেখ করা হয়েছে, এবং দ্বিতীয়টিতে কিন্তু মানুষের যথার্থ বুদ্ধিবৃত্তিকে প্রকাশ করেছে। মানুষ সম্বন্ধে নতুন কোনো কথাই কিন্তু এখানে বলা হয়নি, সুতরাং বাক্য দুটি হচ্ছে বিশ্লেষক। এরূপ যুক্তিবাক্যকে বিশ্লেষক বলা হয়, কারণ হচ্ছে এতে উদ্দেশ্যের যথার্থকে বিশ্লেষণ করলেই বিধেয়কে আমরা পেয়ে যাই। ঠিক আছে, এসে আমরা এবার দুই নম্বরটি দেখি, সেটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। সেটা হচ্ছে যে যুক্তিবাক্যের বিধেয় উদ্দেশ্যের যথার্থের বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্পর্কে কোন নতুন তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। যেমন মানুষ হয় মরণশীল, এটা একটি সংশ্লেষক যুক্তিবাক্য, কারণ এখানে মরণশীল বিধেয়টি মানুষ মানে মানুষের যে উদ্দেশ্য মানুষ পদে যথার্থ বা যথার্থের অংশ নয়, এটাই মানুষ সম্পর্কে একটি নতুন তথ্য প্রদান করেছে, সেজন্য এটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। তাছাড়া বলতে পারি কাক হয় কালো, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দিতে পারি। শিক্ষার্থীরা, আমার আজকে ক্লাসটি এই পর্যন্তই থাকবে। তাহলে আমরা কিন্তু যুক্তিবাক্যের বিভিন্ন যে শ্রেণীবিভাগ, বিভিন্ন মানদণ্ড অনুসারে সেটা দেখে নিলাম, আর তোমরা অবশ্যই বই দেখে এখন পড়ে ফেলবে, তাহলে তোমাদের এটা পড়াটা ভালো হবে। কিন্তু আবার যদি মনে করো যে না কয়েকদিন পরে দেখবো, থাক ক্লাসগুলো করে থাকে, তাহলে কিন্তু তোমার সবগুলো পড়াই তোমরা ভুলে যাবে। যখন যে ক্লাসটি হবে সেই ক্লাসে তোমরা অংশটি দেখে নিবে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেটা করবে, তাহলে তোমাদের জন্য সেটি ভালো হবে। এবং তোমরা অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনা করতে থাকো, তোমাদের কিন্তু এখন অনেক সময়, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই তোমরা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।